বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর ঠিকাদারি ব্যবসায়ীদের সংখ্যা ব্যাঙের ছাতার মতো বেড়ে গেছে। নতুন নতুন ঠিকাদারদের একটাই মুখ্য উদ্দেশ্য, রাতারাতি বড়লোক হওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে ঠিকাদারি কাজ করে চলছে নব্য ঠিকাদাররা। আর এদের অধিকাংশের মদদ জুগিয়ে যাচ্ছে শাসক দলের কিছু নেতা ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু আধিকারিকরা। শান্তিরবাজার পূর্ত দপ্তরের আধিকারিক প্রবীর বরণ দাস উরফে কুট্টি স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে অর্থের বিনিময়ে এইসব নিম্নমানের কাজকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠে আসছে একাংশ মহল থেকে। এমনই একটি ঘটনা লক্ষ্য করা গেল গর্দাং গুন্দ্রাম পাড়ায়। এই এলাকার রাস্তা নির্মাণের দায়িত্ব দেওয়া হল নব্য ঠিকাদার শান্তির বাজারের বাসিন্দা রাজু দত্তকে। ঠিকাদার বাবু পকেট ভরার জন্য মেল্টিং এর জায়গায় রাবিশ দিয়ে কাজ করে চলেছে। এতে করে বিক্ষুব্ধ এলাকাবাসী অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলো। উনাদের দাবি, সঠিকভাবে এই রাস্তা নির্মাণ করা হোক, না হলে আগামী দিনে এলাকাবাসী এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেবেন বলে জানান তারা। এখন দেখার বিষয় এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। রাজু ডক্টর, তোমরা এখানে কত পরিবার আছে? আমরা এখানে আছে 400 পরিবার। রাস্তাটা কতটুকু হইতেছে, কয় কিলোমিটার জানো নাই? এটা 1.5 কিলোমিটার নেই, না 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার টোটাল আছে। তারপরে এটা অখন রাস্তা হইতেছে মনে ওই রেল ব্রিজে এদিকে আর একটু সামনে দিকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।